बर्हा पीड़ा विरामं मृगमद तिलकं कुंडला क्रांत गंडम कंजाक्षम कंबुकंठम स्मित शुभग मुखम श्वाधरे न्यस्तवीनु श्यामं शंतं त्रिभंगं रविकरवशनम भूषितं वैजयंत्या वंदे वृंदावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपाल वेषं हा कृष्णकरुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेषु गोपिकाकांत श्रीराधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्रीराधि वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि प्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरे तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहिता हरि जय रूप सनातन भट्ट रघुनाथ सजीव गोपाल भट्टदास रघुनाथ ऐ छय गोसाईर करी चरण वंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पुरं वंशा कल्पतरु भ्रष्ट कृपा सिंधु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमी पृथिवीन्ध्रस्य स्खलदुर्पादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीतम् प्रायो बताम्ब विहगा मुनयो बनिष्मिन् कृष्णेक्षितं तदुदितं कलवेणुगीतम् आरुह्य ये द्रुमभुजान् रुचिर प्रवालान् शृण्वन्ति मीलितदृशो विगतान्यवाच कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तर अपार कारुण्य से दिव्य वेणुगीत प्रसंगे गोपीगण जी प्रकार अभिव्यक्ति करछेन से बड़ अद्भुत अभिव्यक्ति गोपीगण बोलछेन वृंदावने যে সমস্ত এই পক্ষীগণ আছেন তারা সকলেই হচ্ছেন ঋষিবৃন্দ, যারা বৃন্দাবনের বৃক্ষের ডালে বা শাখাতে বসে নিরন্তর শ্যামসুন্দরীর দিব্য
রূপমাধুরী এবং বেণুমাধুরী শ্রবণ করে নিজের এই জীবনটাকে ধন্যাতি ধন্য করছে। আর এই উক্তির দ্বারায় গোপীগণ বলতে চাচ্ছেন যে আমরাও যদি পাখি হতে পারতাম তাহলে আমরাও শ্যামসুন্দরীর দিব্য রূপমাধুরী তার বেণু সুরামৃত আমাদের ভাগ্যে নিরন্তরভাবে জুটে যেত। সেই বেণুগীতের প্রসঙ্গে গোপীগণের দিব্য মাধুর্যপূর্ণ তাদের আখ্যা, কিন্তু আজকে আমাদের বিশেষ একটি তীর্থ, যেহেতু আজ সময় সকলের নেওয়া যাবে না, ওই জন্য নিয়ম রক্ষা আমরা যৎকিঞ্চিত সেই বিষয়ে একটু আলোচনা এবং আলোকপাত। আজ হচ্ছে দীপাবলি বা দীপমালিকা, তিথি অনুরূপ আমাদের শেষটাই পালনীয়। আচার্যগণের পদ্ধতিতে আমাদের এই ব্রজে 84 কোষের সমস্ত সাধু মহাত্মাগণের সভা হয়, সেই সভাতেই সকলে নির্ণয় করেন। বহু আগের কথা, সকলে তখন সিদ্ধ পুরুষগণই ছিলেন, তো শেষটা পালনীয়। ওই জন্য আজ সেই অমাবস্যার শেষ পালনীয়তে এই দীপমালিকার বিধি। কেহ কেউ গতকালও করেছেন, এতে কোনো দোষ নেই, কিন্তু ঠাকুরের সামনে দীপ প্রজ্বলিত করা একটা বিশেষ বিধি এবং বিশেষ আনন্দ। আচার্যগণ বলছেন, দীপম চক্ষু প্রদম দদ্যাত তথৈব ঊর্ধ্বগতি প্রদং, ঊর্ধ্বম যথা দীপ শিখা দাতা চোর্ধ্বগতি তথা। এই দীপদানের বিধির কথা বলতে গিয়ে বলছেন দীপ চক্ষু প্রদ। যেমন ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালিয়েছেন, ওই শিখাটা যত দূর যাবে আর আমাদের দৃষ্টি যত দূর তাকে দেখতে পাবে সেই পরিমাণে তার ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। যতটা ঊর্ধ্বগামী হবে এই শিখা, সেই পরিমাণে যিনি দীপ প্রদাতা সেই স্বরূপে ঊর্ধ্বগতি লাভ করেন। আবার হরিভক্তি বিলাসে বলছেন শ্রীপাদ, যাবদ অক্ষি নিমেষানি দীপ দেওয়ালয়ে জ্বলেত তাবদ বর্ষ সহস্রানি নাক পৃষ্ঠে মহীপতে। রাধা গোবিন্দের দ্বারে যদি কেউ প্রদীপ দেয় তো বলছে যত নিমেষ, চোখের পলক পড়ে না, যত পলক পড়বে, যতবার পলক পড়বে অতটি ক্ষণ যদি ওই প্রদীপটা জ্বলে, যতক্ষণ জ্বলছে প্রদীপটি ততক্ষণে যতটা নিমেষ পড়বে সেই পরিমাণে সহস্র সহস্র বর্ষর সসম্মানে নাক পৃষ্ঠে। শিল জীব গোস্বামী পাদ বলছেন, বৈকুণ্ঠ ধাম ইতি নাক পৃষ্ঠ, সেই পরিমাণে সেই বৈকুণ্ঠে নিমাস করবে। দীপ প্রজ্বলিত, আমাদের আচার্য পাদ বলছেন যে ঠাকুরের কাছে প্রদীপ
যদি কেউ সমর্পণ করেন গোবিন্দের নিকটে, যেরকম অন্ধকার দূরীভূত হয়ে যায়, সেরকম আমাদের হৃদয়ে যে নানা রকমের পাতক আছে এই পাতকরূপী অন্ধকার দূরীভূত হয়ে যায় জ্যোতি রূপ দর্শন করে। ঠাকুরের সামনে প্রদীপ এবং দীপ মালিকার এত বিধি, এত ফলশ্রুতি করছেন, এত ফলশ্রুতি করছেন, দীপম দদাতি ইয়ো দেবী মদভক্ত্যা তু ব্যবস্থিত নাত্রং অন্ধত্বং ভবেত তস্য সপ্ত জন্মনি সুন্দরী। শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন, যদি কেউ আমার ভক্তি সহকারে আমাকে প্রদীপ ব্যবস্থিত করে, প্রদীপ দেয়, দীপ দেয়, নাত্র অন্ধত্বম সপ্ত জন্মাবধি পর্যন্ত সে কোনোদিন অন্ধ হবে না। কেন? আলোটা হচ্ছেন দৃষ্টিশক্তির বিভূতি, হচ্ছেন আলো। আলো না থাকলে দেখতে পায় না, ওই জন্য অন্ধকারে চোখ থাকলেও তো দেখতে পাই, দেখতে পাই, ঘনঘোর অন্ধকার, ওই জন্য অন্ধতম অন্ধকার বলে। এমন অন্ধকার যে চোখের জ্যোতিটাকেও বিলুপ্ত করে দিয়েছে তাকে অন্ধতম অন্ধকার বলে। অন্ধকারের অনেক বিভেদ আছে। তো আচার্য পাদ বলছেন সপ্তা জন্ম জন্মনি অন্ধ হবে না। বাহ, এত শ্রেষ্ঠ দীপ শিখায় বলছে। হ্যাঁ, এই দীপের বিধি আছে, ঘৃতেন বা তৈলেন দীপম প্রজ্জ্বলয়ন্তর নরহ বিষ্ণবে বিধিবত ভক্ত্যা তস্য ফলং পুনম শৃণু। ভগবানের নিকটে দীপ প্রজ্জ্বলিত করলে কি ফল পাওয়া যায়? শ্রীপাদ বলছেন, শোনো, বিহায় পাপম সকলং সহস্রাদিত্য সম্প্রভ জ্যোতিষ্মতা বিমানেন বিষ্ণুলোক মহীয়তে। কেউ ঘৃত সহকারে বা তৈল সহকারে যে কোনো নর যদি আমার নিকটে প্রদীপ জ্বালায় বিধিবত ভক্তিপূর্বক, তার কত পুণ্য সেই ফলের কথা বলছে। পাপম সকলং পাপম বিহায়, যত পাপ করেছে সমস্ত পাপকে বিচ্যুত করে ত্যাগ করে সে সহস্র আদিত্যের মতন তার দিব্য জ্যোতির্ময় দেহ হয়, আর দিব্য বিমানে মধ্যে দিব্য বিষ্ণুলোকে প্রস্থান করে। বাহ, এত সুন্দর বুঝে এই দীপদানের মাহাত্মীর কথা বলতে গিয়ে আচার্য চরম স্কন্দ পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে বলছেন, কৃত্বা কোটি সহস্রাণি পাতকানি বহুনি অপি নিমিষার্ধেন দীপস্য বিলয়ম জান্তি কার্তিকে। দীপ তো সারা বছরই জ্বলে, কিন্তু কার্তিক মাসে দীপ প্রজ্বলিত করার একটা আলাদা বিধি এবং আলাদা ফল আছে। বলছে এই কার্তিক ব্রতেতে যদি কেউ ঠাকুরের সামনে দীপ প্রজ্বলিত করে, কোটি সহস্রাণি পাতকানি বহুনি কৃত্বা, বুঝি কোটি কোটি জন্ম জন্মান্তরের যত পাপ করেছে, এক জন্মে না জন্ম জন্মান্তর, ওই জন্য বহু বচনের প্রয়োগ করেছেন। আবৃত্তি অর্থে সংখ্যাবাচিক শব্দ বহু বচন হয়, একবার নয়, কোটি কোটি। তাহলে কোটি কোটি জন্ম জন্মান্তরের যত পাপ করা হয়েছে কৃত্বা করে, যদি কেউ কোনো কারণে এই মানব দেহ বা নাও দেহ ধারণ করে, নিমিষার্ধে না নিমিষের অর্ধেক ক্ষণ যদি কেউ ঠাকুরের সামনে প্রদীপ জ্বালায় কার্তিক মাসে,
तो तार समस्त पातक विलयम जानती, सब पाप पातक विलय हो जाए। कार्तिक मासे एत श्रेष्ठ। आवार की बोलछेन महात्म्य कथा, कार्तिक मासे भगवानी प्रियजन जरा गोविंदर निकटे जी दीप दान दे, हे विप्रेंद्र न पुनर्जायती भूमि, तारा पुनर्जन्म है ना कार्तिक मासे दीप। तो मन मध्य भाव आसे तो भक्त तो पुनर्जन्म रूपी मुक्ति चाय ना, बोलछे मुक्ति आत्मक पुनर्जन्म ना, सेवक रूपी पुनर्जन्म अवश्य होते पारे, एते कोनो बाधा नहीं, किन्तु सेई जन्मटा साधकेर इच्छानुसार होबे। आगे भगवत इच्छानुसार बा विधातार अनुसारे होच्छिलो, किन्तु श्रेष्ठ साधक सिद्ध साधक जारा भगवत चरण के प्राप्त करे नियेछेन, तादेर इहजगते आशा एवं इहजगत त्याग करे भगवत धामे जावा सेटा तार इच्छानुसार हय, विधातार इच्छानुसार नय। केनोस तिनी विधातार इच्छार अतिक्रम करे गेछेन, राधा गोविंदेर सेवादासी प्राप्त करेछेन, एखन तार इच्छाते सब हय। ওজনে বলছেন না পুনরজায়তে ভুবিহি, এই সংসারে এই সংসার রূপী গর্তেতে তার আর পুনর্জন্ম হয় না। তাহলে সংসার ছাড়া তো অন্য ভক্তি ভক্তি জীবনের পুনর্জন্ম হবেই। পুরত বাসুদেবস্য দীপং দত্ত্বা তু কার্তিকে প্রাপ্নোতি শাশ্বতং স্থানং সর্ববাধিত বর্জিতম। আবার এই কার্তিক মাসেই যদি কেউ ঠাকুরের সামনে সম্মুখে প্রদীপ্ত জ্বালায় তো শাশ্বত স্থানকে প্রাপ্ত করেন, যেই স্থানকে কেউ বাধা দিতে পারবে না, এত শ্রেষ্ঠ। আবার যদি কেউ এই কার্তিক মাসে অখণ্ড প্রদীপ জ্বালায়, একটি অখণ্ড প্রদীপ আছে যেই প্রদীপ নেবাবে না, তাহলে কি হবে? তো শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন দিব্য কান্তি বিমান আগ্রে রমতে সহরে পুরহ। তার জন্য না দিব্য বিমান আসে, দিব্য বিমান। আর সে কোথায় যায়? বিমানে বসে হরে পুরহ, সাক্ষাৎ ভগবত লোকে সে প্রস্থান করে, রমতে রমুক ক্রীড়ায়াম। কার্তিকে এই দীপদানের এত বিধি, দীপদানের কতটাই বিধি, গোবিন্দের ঠাকুরের মন্দিরে প্রদীপ জ্বালিয়েছিলেন কেউ, এখন প্রদীপটা তো নিবিয়ে গেছে, কিন্তু কিছুটা তো তার মধ্যে আগুন আছে, ঘি লেগে আছে। জরাজীর্ণ মন্দির তো, সেই মন্দিরের কোন গর্তে থাকতো একটি মুশিক ইঁদুর, তো ইঁদুর তো ঘি ভালোবাসে, তো আঘ্রাণে ওই গর্তের থেকে বেরিয়েছে, ওই জ্বলে নিভিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাপ আছে, ভয়ঙ্কর তাপ আগুনে। তো যেমন সেই সেই প্রদীপটাকে খেতে গেল, খেতে গিয়েছে তো দাঁতের মধ্যে জড়িয়ে গেছে, যেমনি দাঁতের মধ্যে জড়িয়েছে জ্বালা করছে, ছটপট করছে, ছাড়ছে না, কিন্তু এমনভাবে ছটপট করছে যেন মনে হচ্ছে দূরদর্শী যারা তারা মনে মনে ভাবছে বাহ কেমন দেখো তো ঠাকুরের আরতি করছে ইঁদুরটা। তো ভগবানের মনটা গলে গেল, দেখো তো আমাকে কেমন হবে আরতি করছে। এই করতে 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 তার দেহান্ত হয়ে গেল। যখন দেহান্ত হয়েছে না,
मानुषं दुर्लभं प्राप्यं पराम गतिं अवापसा सीटाखन पशुजनी त्याग करे दिव्य देह धारण करल गिये दिव्य भगवत लोके तार स्थिति हलो केवलम्र प्रदीपर आभासे तार तो इच्छा नहीं बोलते भावग्राही जनार्दन क्यों बोलते विष्णवे नमो तो क्यों बोलते विष्णाय नमः ठाकुर तो भावटा ग्रहण करेछेन कार केमन भाव आछे तिनि ए मुशिकेर भावटिके ग्रहण करेछेन तार विधिटाके ग्रहण करेछेन आमाके आरती करेछे कतई श्रेष्ठ ए प्रदीप आबार दीप पंक्तिर विधि आछे पंक्ति आकारे एक क्रमानुसारे जदि ठाकुर मंदिरे प्रदीप देवा हय তাহলে তার না এই সংসার রূপী চক্রেতে আর কোনোদিন প্রবেশ করতে হয় না। আচার্যগণ বলছেন প্রদীপ কেমন ভাবে দিয়ে দেয়, সঘৃতম গুগ্গুলম ধূপম দীপম গোঘৃত দীপিতম সমস্ত পরিবারায় হরয়ে শ্রদ্ধয়ার্পয়ে। প্রদীপটা কেমন হবে দেব, শ্রদ্ধাপূর্বক ভগবানের নিমিত্তে শ্রদ্ধাপূর্বক প্রদীপ দিতে হয়। আমাদের মনের মধ্যে ধারণা যে ঘিয়েরই প্রদীপ হয়, আর কোনো প্রদীপ আর কোনো বস্তুর দ্বারায় প্রদীপ দিতে নেই, এইরকম না। ছিল সনাতন গোস্বাঁপাদ ভবিষ্যৎ পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে বলছেন, ঘৃতেন দীপো দাতব্য রাজন তৈলেন বা পুনঃ। কেউ ঘিয়ের দ্বারাই দিতে পারে বা তেলের দ্বারাই দিতে পারে। আচ্ছা আবার বলছেন যে কি তেল, তেল তো অনেক প্রকার আছে, কি তেল দিয়ে দেব, সর্ষের তেল না কি তেল দিয়ে দেব। তো গোস্বামী চরণ মহাভারতের শ্লোক থেকে উদ্ধৃত করে বলছেন যে হবিষা প্রথম কল্প, যদি সমর্থ থাকে তাহলে হবিষা ঘিয়ের দ্বারাই দাও, আর না হলে দ্বিতীয়শ্চ ঔষধি রসাই। ঔষধি কাকে বলে, ফল পাকান্ত বৃক্ষা ইতি ঔষধয়, ফলটা পেকে গেল বৃক্ষটা মরে গেছে তাকে ঔষধি বৃক্ষ বলে। এই ঔষধি বৃক্ষ হচ্ছে যাকে ধান্য বৃক্ষ বলে, তিল সরষপ আর কুসুম্ভ ইত্যাদি এই তেলের দ্বারাই কিন্তু ঠাকুরকে প্রদীপ দেওয়া যায়, এতে কোনো দোষ হয় না। আবার জানেন তো এই কার্তিক মাসে আর এই ধরনের প্রদীপ দেওয়ার নিয়ম আছে, শুষ্ক তুলসী কাষ্ঠের দ্বারায় প্রদীপ রঞ্জিত করে রাধা গোবিন্দকে সশ্রদ্ধাপূর্বক যদি কেউ দেখায় তাহলে কোটি কোটি প্রদীপ জ্বালালে যত ফল পাওয়া যায় একটি শুষ্ক কাষ্ঠ তুলসীর দ্বারায় নির্মিত প্রদীপ জ্বালালে সেই ফল পাওয়া যায়। প্রহ্লাদ সংহিতাতে বলছেন, তুলসী পাবকে নৈব দীপম য কুরুতে হরে দীপ লক্ষ সহস্রাণাম। এখানেও দেখুন বহু বচন করেছেন, পুণ্যং ভবতি দৈত্যজহ। প্রহ্লাদ মহারাজকে নারদ মুনি বলছেন, কেউ যদি তুলসী এই বৃক্ষ নির্মাণ করে তার মধ্যে যদি এই দীপ ঠাকুরকে দেখায় তাহলে সহস্র সহস্র লক্ষ লক্ষ সহস্র দীপ জ্বালিয়ে যত ফল পাওয়া যাবে না একবার দিলে তত ফল পাওয়া যাবে। এইরকম এই প্রদীপ জ্বালানো এ তো কেবল ঠাকুরকে যেরকম সূর্যদেবকে আরতি করা সেরকম ঠাকুরকে আরতি করা, নিজের মন
ধনীর প্রেম তার সামনে প্রকট করা। এই জন্যই প্রদীপ জ্বালানো, আর এই প্রদীপের দ্বারা আলোর উদয় হয়। এই জগতে একটি বিশেষ লক্ষণ দেখিয়ে দেন, যেরকম এই প্রদীপ অন্ধকারকে দূর করে সেরকমই আমাদের জীবনে সাধন ভজন এবং ত্যাগের দ্বারা ভক্তির প্রদীপ যদি হৃদয়েতে জ্বলে যায় তাহলে মায়াবন্ধন রূপী অন্ধকার ধীরে 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 সরে যাবে, এ আর থাকতে পারে না, এ আর থাকতে পারে না। সাধক যখন সিদ্ধ স্বরূপে পৌঁছে যায় তখন তিনি সেই রাধা গোবিন্দের দিব্য কুঞ্জ কুটিরে ক্রমানুসারে সেই প্রদীপ মন্দ মন্দ ভাব সংযুক্ত হয়ে আর প্রজ্বলিত করে। এই কিঙ্করীর সেবার মধ্যে এক ধরনের সেবা, দীপ প্রজ্বলিত। বৃন্দাবনেশ্বরী তার সমস্ত সখী মঞ্জুরীগণকে নিয়ে তিনি তার দিব্য অট্টালিকা এবং তার দিব্য দিব্য সেই কুঞ্জ কুটিরে প্রেম সহকারে শ্যামসুন্দরীর আগমন পথকে প্রজ্বলিত করার জন্য ক্রমানুসারে দিব্য এই তৈল নির্মিত, সুগন্ধ তৈলীর দ্বারা নির্মিত এই প্রদীপগুলি তারা জ্বালান। এক একটি প্রদীপ তার মধ্যে দিব্য প্রেম সঞ্চিত আছে, সেই জন্যই প্রদীপ। তো আজ আমাদের সেই দীপমালিকা বা দীপাবলি বলি শব্দের অর্থ হচ্ছে উপহার। এই দীপের দ্বারা সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণে আমরা সেই উপহার সমর্পণ করি। তাই শ্রীকুণ্ডে রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে আজ আমাদের দীপমালিকার বিধি আছে। তো আপনারা সকলে সহযোগিতা করে সেই দীপকে একটু প্রজ্বলিত করবেন এবং দীপ তো আমরা দেই, কিন্তু দীপ দেওয়ার পরে একটু পরিষ্কার যদি আমরা করতে পারি তাহলে বুঝি আরো বেশি ফল পাওয়া যাবে। কেন দীপ তো দেই, তেলটা তো নিচেই পড়ে যায়। তো সাধু মহাত্মারা স্নান করেন, কেউ ভোর রাত্রিতে স্নান করেন বা বসে একটু জপ করেন, তো সেইটাও যাতে আমাদের মনের মধ্যে থাকে, এটা তেল ওই সিঁড়িতে না পড়ে একটু পরিষ্কার করাটাও আমাদের দায়িত্ব। কেবল প্রদীপ দেওয়াটাই দায়িত্ব তা নয়, সেই প্রদীপটা উঠিয়ে জায়গা মতন রাখা এইটাও আমাদের দায়িত্ব। এটা কে করবে? সেবকই তো করবে, আর কে করবে? প্রদীপ তো জ্বালালাম, হাজার হাজার প্রদীপ জ্বালালাম, অভাব তো কিছু নেই, কিন্তু প্রদীপের পরে যে কি স্থিতি হয় এটাও যাতে আমাদের লক্ষ্য থাকে। কেন আপনারা হচ্ছেন আপন জন, আপনাদের কাছে বলবো না তো কার কাছে বলবো? ওই জন্য সকলে হৃদয় যাতে সবসময় এই ভাবটা থাকে, সেবার সঙ্গে সঙ্গে সেবার পরিপাটিটাও আমাদেরকে শিখতে হবে। সেবা করাটাই নয়, প্রদীপ জ্বালানোই নয়, প্রদীপ জ্বালানোর পরের স্থিতিটাও জানতে হবে। তো সেই ভাব রেখে সাবধানে প্রেমের সঙ্গে আমরা সকলেই শ্রীকুণ্ডে প্রদীপ এবং শ্রী বিগ্রহের মন্দিরে সেই প্রদীপ আমরা প্রজ্বলিত করব। বেশি সময় আর নেব না, আর এই বলে আমাদের ভাগবতী কথা বা এই দীপদানের বিধি কথা এখানেই বিশ্রাম। মহাপ্রকৃপালে আগামীকাল আবার সেই বেণুগীত প্রসঙ্গে, আগামীকাল আমাদের গোবর্ধন পুজো, সেই বিষয়ে একটু আলোচনা হবে। নিতাই গৌর হরিয়।